সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে রাসেল বাইপার সাপের প্রাদুর্ভাব কমাতে অর্থাৎ রাসেল বাইপার সাপের প্রাদুর্ভাব কমাতে আমাদের কি কী করতে হবে বা করণীয় সে সম্পর্কে আলোচনা থাকবে আশা করি ভিডিওটি প্রথম দেখবেন আর এরকম নতুন নতুন ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল রাসেল বাইপার সাপের প্রাদুর্ভাব কমাতে আমাদের করণীয় বেজি গুসাপ বাগডাস গন্ধগোকুল বন বিড়াল মেসু বিড়াল তিলানাগ ইগল সারস মদন টাক পাখি এবং কিছু প্রজাতির সাপ ও রাসেস বাইপারকে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে এসব বন্যপ্রাণী মানুষ নির্বিচারে হত্যার কারণে প্রকৃতিতে রাসেস বাইপার বেড়ে যাচ্ছে তাই বন্যপ্রাণী দেখলেই অকারণে হত্যা ও আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের বন্যপ্রাণী নিধন অকারণে বন্যপ্রাণী হত্যা বা আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে মনে রাখা প্রয়োজন রাসেলস বাইপার বন্যপ্রাণী আইন অনুযায়ী একটি সংরক্ষিত প্রাণী এই সাপ ইঁদুরকে যেমন ফসল রক্ষা করে তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববচিত্র সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাপের বিষ থেকে অনেক জীবন রক্ষাকারী ও তৈরি হয় সাপ মারা দণ্ডনীয় অপরাধ সাপ মারা থেকে বিরত রাখতে হবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ বন বিভাগ উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এছাড়া মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন স্থানীয় কর্তৃপক্ষ ও সচেতন সমাজের প্রতি অনুরোধ জানানো হয়েছে আশা করি সবাই এই নির্দেশনাগুলো পালন করলে আমাদের দেশে রাসেল ব্যবহার সাপের প্রাদুর্ভাব কমতে থাকবে ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি সাথে থাকার জন্য